প্রায় 12 বছর ধরে চিন্তায় স্বামী স্ত্রী। অবশেষে পুলিশের জালে বাস্তবের বান্টি বাবলি, উদ্ধার প্রায় 200 গ্রাম সোনার গয়না ও নগদ টাকা। এ যেন বাস্তবের বান্টি বাবলি, প্রায় 12 বছর ধরে বিভিন্ন ধর্মীয় উৎসব চলাকালীন চলতো তাদের অপারেশন। টার্গেটে থাকত মূলত বয়স্ক মানুষ, অনুষ্ঠানের ভিড়ে মিশে গিয়ে নিখুঁত হাত সাফায়, গলার চেন, কানের দুল, সাথে থাকা টাকার ব্যাগ নিয়ে চম্পট দিত স্বামী স্ত্রী। এভাবেই চলছিল তাদের কারবার, কিন্তু শেষ রক্ষা হল না। অবশেষে পুলিশের জালে বাস্তবের এই বান্টি বাবলি তথা স্বামী স্ত্রী। ধৃতদের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে প্রায় 200 গ্রাম সোনার গহনা, উদ্ধার হয়েছে নগদ 89,000 টাকা। ঘটনায় ধৃত অন্নপূর্ণা হালদার ও রঞ্জিত হালদার, সম্পর্কে তারা স্বামী স্ত্রী। এদিন সাংবাদিক সম্মেলন করে একথা জানান কাটোয়ার মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি। জানা গেছে, গত 27 মার্চ কাটোয়ার আখড়া বিষ্ণুপুরে বসন্ত উৎসব ও দোল উৎসব চলাকালীন ভিড়ের মধ্যে থেকে বেশ কয়েকজনের সোনার অলঙ্কার চুরি যায়। শুধু বসন্ত উৎসব নয়, পাশাপাশি এলাকার জগদানন্দপুরে মহোৎসব চলাকালীন সেখান থেকেও একই কায়দায় চুরি যায় সোনার গহনা, নগদ টাকা। ঘটনায় অভিযোগ দায়ের হয় কাটোয়া থানায়। তদন্তে নেমে এলাকার বিভিন্ন সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সিসিটিভির সূত্র ধরে একটি স্কর্পিও গাড়ির সন্ধান পান তদন্তকারী পুলিশ আধিকারিকেরা। গাড়ির নম্বর দেখে অভিযুক্তদের ঠিকানা খুঁজে পায় পুলিশ। গত রবিবার রাতে কাটোয়া থানার পুলিশ হুগলির পোলবা থানা এলাকা থেকে অভিযান চালিয়ে অন্নপূর্ণা ও রঞ্জিতকে গ্রেপ্তার করে। ধৃতদের বাড়ি থেকে উদ্ধার হয় 200 গ্রাম সোনার গহনা, উদ্ধার হয়েছে নগদ টাকা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা জেরায় স্বীকার করেছে বিগত প্রায় 12 বছর ধরে তারা এই কাজ করছে। কাটোয়া থানায় রিপোর্ট হয় যে কয়েকজন বয়স্ক মহিলার গলার চেন চুরি হয়ে গেছে সোনার, এবং এই কেসে তদন্ত নেমে কাটোয়া থানার পুলিশ সিসিটিভি ফুটেজ এবং আরো কিছু টেকনিক্যাল বিষয় দেখে একটা সন্দেহজনক স্কর্পিও গাড়ির সন্ধান পায়, এবং সেই স্কর্পিও গাড়ির সন্ধানকে কেন্দ্র করে গতকাল হুগলির পোলবা থানা এলাকায় রেড করে দুজনকে অ্যারেস্ট করে। একজনের নাম অন্নপূর্ণা হালদার আর একজনের নাম হচ্ছে রঞ্জিত হালদার। এবং ধৃতদের বাড়িতে সার্চ করার সময় খোয়া যাওয়া সোনার চেইন সহ আরো বেশ কিছু সোনা আমরা উদ্ধার করি, যেখানে প্রায় তার আনুমানিক ওজন প্রায় 200 গ্রাম হবে, সেই সঙ্গে প্রায় 89,000 টাকা নগদ আমরা উদ্ধার করি। ধৃতদের জেরার সময় স্বীকার করে যে তারা এই সোনার চেইনগুলি এখান থেকে তারা চুরি করেছে এবং হাত সাফাই করেছে। ধৃতদেরকে আজকের আমরা কাটোয়া মহামান্য আদালতে পেশ করি। মহামান্য আদালত তাদেরকে 8 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। ধৃতদের জেরার সময় তারা আরো স্বীকার করেছে যে প্রায় দীর্ঘ 12 বছর ধরে আরো কয়েকজন এরকম তাদের সঙ্গী সাথীদের নিয়ে বিভিন্ন ধর্মীয় স্থানে, যেখানে বিশেষ করে ভিড় বা জমায়েত বেশি থাকে, সেখানে মানুষের সুযোগ নিয়ে তাদের বিভিন্ন ধরনের সোনার চেইন, অন্যান্য দ্রব্য সামগ্রী বিভিন্নভাবে তারা হাত সাফাই করে আসছে। অভিযুক্তদের এদিন কাটোয়া মহকুমা আদালতে হাজির করানো হয়। ঘটনায় আরো কেউ যুক্ত রয়েছে বলে অনুমান পুলিশের। এদিন অভিযুক্তদের আদালতে হাজির করানো হলে বিচারক অভিযুক্তদের 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। স্বামী স্ত্রীর এমন কাণ্ডের কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কাটোয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।